ভাই কেমন আছো? বাড়িতে নিশ্চয়ই ঠিক মতো পড়াশোনা করতেছ, আশা করি সবাই সুস্থ আছো। তো সারা বাংলাদেশে আমাদের ডিজিটাল কন্টেন্ট ক্লাস এবং আমাদের সকল স্কুলে বিভিন্নভাবে এই পাঠদানটাকে চালু রাখার জন্য চেষ্টা চলছে। তোমরা জানো যে কোভিড-19 এর জন্য আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা একটু ঘাটতি পড়েছে। ছাত্রছাত্রীরা যেভাবে স্কুলে এসে স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতো, সেই পরিবেশ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে বাসাবাড়িতে থেকে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, এটা সারা পৃথিবীব্যাপী এই অবস্থাটা হয়েছে। তবু আমরা চেষ্টা করতেছি যে যাতে করে আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষার মানটাকে বজায় রাখার জন্য তাদের পাঠ্যপুস্তকের বইয়ের পড়াশোনাগুলো যাতে মোটামুটিভাবে বাড়িতে চালিয়ে নিতে পারে, সেই কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অনলাইনে ক্লাস চলছে, যাতে করে শিক্ষার্থীরা ঘরে বসে আমাদের এই পড়াশোনাগুলো, আমাদের ক্লাসগুলো তারা দেখতে পারে, তারা বুঝতে পারে। সেই কারণে এরই ধারাবাহিকতায় গরিবসুবর্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সকল ছাত্ররা বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো রেগুলার ক্লাস হবে অনলাইনে। হইলে পরে আমরাও আমাদের শিক্ষার্থীদের দৌড় করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে পৌঁছে দিতে পারবো এবং শিক্ষার্থীরা উপকৃত হবে। তোমাদেরও উচিত হবে যে তোমরাও এরকমভাবে টাচ মোবাইল ব্যবহার করে সেখানে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যাতে করে আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, বুঝতে পারো, এবং যে বিষয়গুলো তোমরা না বুঝো সেই বিষয়গুলো আবার শিক্ষার্থীরা তোমরা ছাত্রদেরকে বা সকলকে তাদের সাথে তোমাদের বন্ধুদের মধ্যে এটা আলাপ আলোচনা করতে পারো, সমস্যার বিষয়গুলো নিয়ে সমাধানের চেষ্টা করতে পারো। আবার শিক্ষকের কাছেও তোমরা ফোন করে তোমাদের এই বিষয়গুলো যে অংশটুকু না বুঝবে এটুকু তোমরা ক্লিয়ার করতে পারো। তো আজকে আমি তোমাদেরকে এই গরিব সুভাষ উচ্চ বিদ্যালয়ের আমি একজন সহকারী প্রধান শিক্ষক, তোমাদের ক্লাস টেনের আমি অঙ্ক ক্লাসটা নিব। 16.4 আমাদের পরিমিতি চ্যাপ্টার আছে, সেখানে আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি যে সেটা হলো যে একটা বাক্স যদি হয়, এই বাক্সটা আমরা জানি যে এটাও একটা গণবস্তু আকারের হয়ে থাকে, একটা ইট যেমন 6টা তল থাকে এরকম বাক্সের রকম থাকে, এটা দৈর্ঘ্য প্রস্তুতা আছে, এরকমই বাক্সটি দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা হলো 8 সেন্টিমিটার। হচ্ছে তাহলে আমরা দৈর্ঘ্য যদি ইজারা প্রকাশ করি, প্রস্থকে বিজার প্রকাশ করি এবং উচ্চতাকে আমরা সিজারা প্রকাশ করি, তো আমাদের মধ্যে দেওয়া আছে এখানে বাক্সটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য এই যুগ 6 সেন্টিমিটার, প্রস্থ এই যুগ 4 সেন্টিমিটার, উচ্চতা সি যুগ 8 সেন্টিমিটার। আবার কাঠের গুরুত্ব যদি জানতে চেয়েছেন যে অঙ্কটাতে যে জানলার একটা কাঠ দিয়ে যে বাক্সটা বানাইলাম, এই কাঠের গুরুত্বটা এটা আমরা জানতে চেয়েছি। তো কাজে এটা বের করতে গেলে আমাদের জানা নেই, এটা আমাদের অজানা একটা রাশি। এই জন্য মনে করি কাঠের গুরুত্ব হলো 1 সেন্টিমিটার। তাইলে এখন এই যে দৈর্ঘ্যটা আছে কাঠের, এদিকে একটা কাঠ আছে, এদিকে একটা কাঠ আছে, তাহলে দুদিক থেকে এই দৈর্ঘ্যটার ভিতরে যদি আমি একটা বের করি, তাহলে এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার কাঠ, তাইলে আমরা বুঝতে পারবো যে কাঠের বলা আছে যে পুরো কাঠের যে ভিতরে যায় সেটা আছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে কী দাঁড়ায় বিষয়টা? তাহলে আমরা দেখতেছি যে তাহলে মনে যদি করি যে কাঠের পুরো 1 সেন্টিমিটার, তাহলে এখন ভিতরের যে দৈর্ঘ্যটা এখানে যে 1 পাঁচ দেবে, এখানে 1 পাঁচ দেবে, তাহলে বাক্সটির ভিতরে দৈর্ঘ্য হবে
বাক্সটি সূত্র বাক্সটির ভিতরে আয়তন হইল twice AB plus BC plus CA. তাইলে আবার ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। তাইলে প্রশ্ন মতে twice AB plus BC plus CA is equal to অষ্টাশি। কি দাঁড়াইল এখন যদি আমরা সমাধান করি তাহলে AB plus BC plus C is equal to অষ্টাশি divided by 2 বা এখন যদি আমি এ এর মান বসাই এ এর মান ছিল আমাদের 6 মাইনাস 26 বি এর মান ছিল 4 মাইনাস 26 প্লাস আবার বি এর মান 4 মাইনাস 26 ইন্টু সি এর মান 8 মাইনাস 26 প্লাস সি এর মান 8 মাইনাস 26 ইন্টু এর মান 6 মাইনাস 26 কিছু তার টোটাল 44 হ্যাঁ এটা যদি আমরা নর্মাল গুণ করি 6 দিয়ে 4 গুণ করি 4 6 24 4 6 24 মাইনাস 6 দুগুণে 12 x মাইনাস 4 দুগুণে 8 x মাইনাস মাইনাসের প্লাস 2 দুগুণে 4 4 x স্কয়ার প্লাস এটা গুণ করলে 4 4 32 তারপরে মাইনাস 4 দুগুণে 8 x মাইনাস 8 দুগুণে 16 x মাইনাস হচ্ছে প্লাস 4 x স্কোয়ার আবার এটা হলো 6 48 48 মাইনাস 8 দুগুণে 16 x মাইনাস 6 দুগুণে 12 x মাইনাস হচ্ছে প্লাস 2 দুগুণে 4 x স্কোয়ার আমরা সমাধান কি করব তাই এখন দেখো 24
32 4 এখানে আমাদের 4 অ্যাক্সিস স্কোর আছে একটা একটা দুইটা তিনটা তিনটা 12 অ্যাক্সিস স্কোর 12 অ্যাক্সিস স্কোর মাইনাস অ্যাক্সিসে 8 12 20 20 20 আর 8 হলো 28 28 আর 16 হলো 28 আর 16 38 40 44 44 আর হলো 16 44
আমরা একটা সাইড করে দিয়ে দিব তাহলে 12টা অঙ্ক উঠে যাবে এখন আমরা এই 20 টা একটা মিটার করতে হবে তাহলে আমরা x এর একটা মান আমরা দিয়ে যাব x এর যদি আমরা মানটা বের করতে পারি আমরা ধরেছিলাম যে x হলো 65 কাটের দূরত্ব তাহলে আমি যদি মানটা গুণ করব 5x2 6x2 মানে ভাগ করব যখন যোগ অথবা বিয়োগ করলে মাঝে ধরা গুণ করে দুই মানের গুণ করে সমান হয় সেই কারণে আমরা লিখব x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0 তাহলে কি হলো ফার্স্ট x এর একটা দুটো ছয়টা হবে আবার গুণ করলে 5 এর কে ঠিক আছে উভয় পক্ষকে আমরা যদি এই 12 দিয়ে ভাগ করি তাহলে 12 ভাগ করলে 12 বার 8 এর কে শূন্য কে 12 বার শূন্য হবে তখন কি হবে তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু এখন এই 6 কে আমরা ভাগ করে দিই অংশ এখন মাইনাস 5 এর সাথে x মাইনাস 5 আর x এর সাথে মাইনাস 6 এর আর পাল x এর পাশে কে প্লাস x x এর পাশে x স্কয়ার যেমন ধরুন হলো 5 x এটা হলো মিডল ফ্যাক্টর হয়ে গেল তো x কমন গেলে এখানে x থাকবে এখানে কিছু না থাকলে তাহলে 5 থাকবে এখানে কোন কিছু কমন যাবে সেটা 1 কমন যাবে প্লাস এর মাইনাস মাইনাস ইকুয়াল টু এখন আমরা কি দেখলাম যে মাইনাস 1 মাইনাস 5 থাকবে এখন আমরা কি দেখলাম যে x মাইনাস 5 দুই জায়গায় আছে তো আমরা x মাইনাস 5 দুই জায়গায় একটা কমন x মাইনাস 1 এখন x মাইনাস 5 এর মান হলো x মাইনাস 1 এর মান 0 সেই ক্ষেত্রে আমরা কি করব তাহলে এটাও মান হতে পারে প্রমাণ করতে হবে x minus 5 is equal to 0 অতএব x is equal to minus 5 এর সাথে প্লাস 5 নন x minus 1 is equal to 0 x is equal to 1 এখন প্রশ্ন হলো যে বাক্সটা প্রস্থ হলো 4 সেমি দৈর্ঘ্য হলো 6 সেমি তো কাঠটা যদি 5 সেন্টিমিটার পুরুত্ব হয় এই পার্সেন্টটা কাট এই পার্সেন্টটা কাট তাহলে এটা কিভাবে সম্ভব যে 5 সেন্টিমিটার দুইটা কাট তাহলে 10 সেন্টিমিটার টোটাল দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার এটা অসম্ভব অর্থাৎ এটা দৈর্ঘ্য বা প্রস্থে যে কাঠের যে পুরুত্ব আছে তার দৈর্ঘ্য বা প্রস্থে বেশি হওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবেই সম্ভব না এটা একেবারে অসম্ভব এই জন্য এটা আমরা বলবো যে কাঠের পুরুত্ব কাঠের পুরুত্ব দৈর্ঘ্য বা প্রস্থের বেশি হতে পারে না বিধায় গ্রহণ করতে হবে তাহলে কোনটা প্রমাণ করব x = 1 cm এটা হতে পারে যেহেতু দৈর্ঘ্য 6 cm এর কারণে পুরো x সেন্টিমিটার x সেন্টিমিটার হলে দৈর্ঘ্য আমাদের থাকবে আর 4 cm প্রস্থ হলে x সেন্টিমিটার x সেন্টিমিটার গেলে আর থাকবে 2 cm তাহলে আমরা কি করব যে কাঠের এইভাবে আমরা যে কোনো বাক্সে আমাদের কাছে কোনো কাঠন হোক বা যে কোনো কাঠের বাক্স হোক এরকম আমরা এই কাঠের যে পুরুত্বটা কতটুকু বা প্লাস্টিকের বাক্স ওই বাক্সটার পুরুত্ব কতটুকু এটা আমরাভাবে বের করতে পারবো তো এইভাবে আমরা গ্রহগুলো করবো এখন এইটার আবার সৃজনশীল প্রশ্ন যদি আমরা করি এই উদ্দীপকটা দিয়ে আমরা কীভাবে সৃজনশীল করব নিজেরা প্রশ্ন তৈরি করব এবং অঙ্কটা করব আমি তোমাদের উদাহরণ হিসেবে বলছি যেমন ধরো যে এইটার পুরুত্ব নির্ণয় করতে গিয়ে
আমরা যেটা শিখলাম এখন আমরা যদি প্রশ্ন করি যে একটা চিত্র আঁকতে হয়েছে আমি যদি এটা উদ্দীপকে একটা প্রশ্ন করি তাহলে হতে পারে উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো একটা ক প্রশ্ন হতে পারে এরকম যে সৃজনশীল করি আমরা যদি সৃজনশীল করি উদ্দীপক সেটাই হবে আমরা এই কাজ ওখানে করেছি আমরা চিত্রটা ওই অঙ্কিত করতে হয়েছে এখানে শুধু নিচে লিখে দেব দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার প্রস্থ 4 সেন্টিমিটার উচ্চতা 8 সেন্টিমিটার আবার আপনাকে পুরোপুরিভাবে ওখানে যেভাবে নির্ণয় করছে সেভাবে নির্ণয় করবো এতে কিন্তু সংখ্যা চেঞ্জও করে দেখবা 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার অন্য জায়গায় যদি বলে যে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার প্রথম 4 সেন্টিমিটার আর এটা পরিবর্তন হয়ে 8 সেন্টিমিটার উচ্চতা 8 সেন্টিমিটার পরিবর্তন হলো 4 সেন্টিমিটার কোনো সমস্যা নেই আমরা যদি ওগুলো বুঝে করি তাহলে যেইভাবে যেই মাপে দেখ সে ব্যবহার করতে পারবো তারপরে বাক্সটির বাইরে আয়তন থাকলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমরা 8 6 4 যদি আমরা গুণ করি এ বি সি যে তিনটা বাহু তাহলে আমরা কিন্তু বাইরে আয়তনটা পেয়ে যাবো বাইরে আয়তন পেলে তারপরে এটা যদি 50 বর্গ সেন্টিমিটারের থেকে একটা স্টিকার হয় তাহলে ওই 50 বর্গ সেন্টিমিটার দিয়ে আর স্টিকারের যে আয়তন আছে তা দিয়ে যদি আমরা 200 আয়তনকে ভাগ করি তাহলে আমরা স্টিকারের সংখ্যা পেয়ে যাবো আর তাহলে ওই বাইরে আয়তন নির্ণয় করতে হবে তাহলে একটা উত্তর হবে প্রতি আবার এখানে তোমার ওই কতটি স্টিকার লাগবে সেটাও পাবে তো এখানে দুইটা উত্তর লেখা হবে এইভাবে ওই একই অঙ্কের মধ্যে আমরা এইভাবে প্রশ্ন তৈরি করে আমরা কিন্তু এরকমভাবে সৃজনশীল বিচার তৈরি করতে পারি এভাবে যদি আমরা সৃজনশীল তৈরি করি তাহলে আমাদের শিক্ষাটা খুব আত্মস্থ হবে সঠিক হবে সুন্দর হবে আশা করি তোমরা এইভাবে করতে পারবে এইভাবে তোমরা বিভিন্ন বাক্সের আকৃতি অঙ্কন করে দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করে বিভিন্নভাবে তোমরা নিজের ভাষার চেষ্টা করো আর এইভাবে সৃজনশীলটা তোমাদের বাড়ির কাছে থাকবে এই অঙ্কটাই তোমরা আমি করিয়ে দিলাম এখন এই অঙ্কটারই আমি আবার সৃজনশীল দিয়েছি এই সৃজনশীলগুলো তোমরা
সুন্দরের ভাষা করবে একই ওইটা স্টেপ বাই স্টেপ আলাদা হবে আশা করি তোমরা এটা সুন্দর মতো করবে তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়িতে সবাই নিয়মিত রাখাপড়া করবে প্রত্যেকটা বিষয় একটু টাইম দিয়ে সকাল বিকাল সুন্দর করে বসে রাখবে নিরিবিলি পড়াশোনা করবে সবাই সাবধান থাকবে এবং যাতে কোভিড-19 থেকে তোমরা রক্ষা পাও সেই জন্য স্বাস্থ্য সচেতন থাকবে তোমরা লোকালয়ে বেশি যাবে না হাটে বাজারে এখানে সেখানে ঘুরাঘুরি করবে না বাইরে বিশ্বের সাজাও করবে না ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং তোমরা নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে এবং মাস্ক পরে থাকবে তোমাদের সর্বোপরি পড়াশোনা আরও সুন্দর হবে এবং তোমরা গার্জিয়ানদের কথাগুলো মেনে চলবে শিক্ষকদের কথাগুলো মেনে চলবে তাইলে নিয়মিত পড়াশোনা করলে সামনে বার্ষিক পরীক্ষা হবে অন্যান্য যে পরীক্ষা হবে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের পরীক্ষাটা দিতে হবে এই জন্য তোমাদের প্রস্তুতি কিন্তু নিতেই হবে এই জন্য তোমরা বাড়িতে নিয়ে নিয়মিত পড়াশোনা করবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসের এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ এটা কীভাবে বন্ধ কী হয়ে দাঁড়ানি বুঝে করে ফেলেছে।